বেলহাসা একম জেভি যে মালিকানাধীন মতিঝিলস্থ সিটি সেন্টারের শেয়ার সংক্রান্ত বিষয়ে আজকে বৈদেশিক কোম্পানি বেলহাসা ইঞ্জিনিয়ারিং কোম্পানি কোর্টে একটি মামলা দায়ের করে। তাদের দাবি হচ্ছে যে এই বিল্ডিংয়ের যে মূল মালিক যেটা বেলহাসা একম লিমিটেড জেভি লিমিটেড সেই কোম্পানির 25% শেয়ারের তাদের মালিকানা রয়েছে এবং সে এই কারণে মহামান্য কোম্পানি কোর্ট আজকে শুনানির পরে এই সিটি সেন্টারের সম্পত্তি সংক্রান্ত এই সিটি সেন্টার যেই বেলহাসা একম ইঞ্জিনিয়ারিংয়ের যেই কোম্পানির যে কোনো ধরনের ফান্ড অর্থ বা এর সম্পত্তি কোনো লেনদেন বা এটা ট্রান্সফার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করেছেন। বেলহাসা একম জেভি লিমিটেড করা হয়েছিল 2004 সালে। এই কোম্পানি হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই বেলহাসা একম লিমিটেডের আমাদের কাছে তথ্য অনুযায়ী এই কোম্পানির কোনো এজিএম অডিট রিপোর্ট কোনো কিছুই হয়নি এবং 25% শেয়ার থাকা সত্ত্বেও এই কোম্পানির নামে যারা 75% শেয়ার হোল্ডার রয়েছেন তারা এই তাদেরকে বেলহাসা ইঞ্জিনিয়ারিংকে না জানিয়ে যেখানে 50 কোটি টাকা ঋণ নিয়েছেন এবং যেটা বর্তমানে দাঁড়িয়েছে 82 কোটি টাকা, এই ঋণের ব্যাপারে বেলহাসা ইঞ্জিনিয়ারিং এর কাছে কোনো তথ্য নাই এবং তাদেরকে না জানিয়েই এই ঋণটা নেওয়া হয়েছিল এবং এর কারণে বেলহাসা ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে ঋণ খেলাপি হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখন বর্তমানে এইটা যে 75% শেয়ার যাদের কাছে যেটার মধ্যে একম ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যার ব্যবস্থাপনা পরিচালক জনাব ওবায়দুল করিম সাহেব এবং পরিচালক সালমান করিম তাদের দখলে আছে।